সেতুতে ওঠার মুখের একদিকের রাস্তার নদী গর্ভে জলস্রোতে ভগ্ন প্রায় দশায় দুই গ্রামের মধ্যে একমাত্র যোগাযোগকারী সেতুটি। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার ধূপগুড়ির ঝাড় আলতা দু নম্বর পঞ্চায়েত ও শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষজনের। সেতু সংস্কার বা নতুনের দাবি স্থানীয় বাসিন্দাদের, তৃণমূলের দাবি টেন্ডার হয়েছে, বর্ষার পরেই কাজ শুরু। বেহাল দশায় জলপাইগুড়ির ধূপগুড়ি ঝড়আলতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এবং শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যোগাযোগকারী বিরুবাগ নদীর সেতুটি। নদীগর্ভে তলিয়ে গিয়েছে সেতুতে ওঠার একদিকে রাস্তাটি, জলস্রোতে ভগ্নপ্রায় দশায় সেতু, কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষজনের। বাম আমলে তৈরি সেতুর এক প্রান্তে রয়েছে রাভা জনজাতির মানুষের বাস, অপর প্রান্তে রাজবংশী সম্প্রদায়ের মানুষজন থাকেন। বর্ষায় বেশি সমস্যায় পড়তে হয় স্কুল কলেজের পড়ুয়াদের, সেতু পার হয়ে শিক্ষাকেন্দ্রে যেতে পারেন না বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন থেকে শুরু করে কোনো রাজনৈতিক দলের নজরে আসেনি। তাদের দাবি, ভোটের আগে স্থায়ী সেতু না হলেও পারাপারের জন্য ব্যবস্থা করুক প্রশাসন। সামনে পঞ্চায়েত ভোট দেখিয়ে দিয়ে কতবার কত বছর কাটাই দিল, হ্যাঁ, সে দীর্ঘদিন থেকে আজকে না তো এই ব্রিজটা যে বলতে পারবে যে কোনো প্রার্থী জিতার পরে এই ব্রিজটা করে দিছে, ওই বিরুবাগ বাদটা হওয়ার পরে ওই কন্ট্রাক্টরকে চাপ দিয়ে এই ডাইভার্সনটা করা হয়েছে, তাছাড়া কোনো প্রার্থী এই ব্রিজটা করে দেয় নাই ভাই সেতুটা যে ট্রাইবেল বস্তি থেকে যাতায়াত করুক এই ব্যবস্থা নেয় নাই। গাফিলতির কারণে বাম আমলে তৈরি সেতু সংস্কার হয়নি বলে দাবি স্থানীয় সিপিএম নেতৃত্বের। আমরা বহুবার অনুরোধ করছি, ভোটের সময় এখানে আসে, ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে যায়, হ্যাঁ, এরা কেউ কাজ করে না। এবং এখানকার যে একটা পরিবেশ আছে, এখানকার ট্রাইবেল একটা পরিবেশ আছে, তারা এখানকার শিক্ষা দীক্ষার জন্য তারা সেন্টার বিভিন্ন জায়গায় চলাফেরার জন্য রুগী নিয়ে যায়, তাদেরও অসুবিধা হয়। যদিও তৃণমূলের দাবি সেতুর কাজের জন্য টেন্ডার হয়েছে, বর্ষার পরেই কাজ শুরু হবে। আমাদের তরফ থেকে খবর হয়েছে এটা ফাইনালি টেন্ডার হয়েছে, এটা বর্ষার পরেই কাজ হয়ে যাবে, এতটুকু আমরা শিওর দিয়ে বলতে পারি। হ্যাঁ, আমরা মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি না, এটা অরিজিনালটাই মানে যেটা বাস্তব সেটাই তুলে ধরছি যে এখানকার কাজ হয়ে যাবে, কোনো অসুবিধার কিছু নাই। হ্যাঁ, যার জন্য আমরা এই তো প্রচারও চালাচ্ছি না যে ওই আমাদের ব্রিজ হবে কই আর আপনারা আমাকে ভোট দেন। স্থানীয় বাসিন্দারা চাইছেন রাজনৈতিক তরজা বন্ধ করে আপাতত যাতায়াতের সেতু ও দুধারের রাস্তার ব্যবস্থা করুক প্রশাসন। জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে কৌস্তভ ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি।